আচ্ছা, তোমার নাম কি জানো? তোমার কি আমি দোষিলাম সেদিন? মাননীয় প্রধানমন্ত্রীর কমিটমেন্টের মতো একটা দালাল মুক্ত করবো না আমরা, সেই দল পরিবর্তন আমাকে ভাই আপনারা সবাই জানেন যে গ্রাম অঞ্চল থেকে যে সকল নিরীহ মানুষ সরকারি হাসপাতালে চিকিৎসা নিতে আসে, এখানে কিছু দালাল এবং প্রতারক চক্র থাকে যাদেরকে ডাইভার্ট করে বিভিন্ন ডায়াগনস্টিক সেন্টারে নিয়ে যায়। মূলত এরকম একটা অভিযোগের ভিত্তিতে আমরা দুই সপ্তাহ যাবৎ গোয়েন্দা নজরদারি রাখি যে কারা এবং কীভাবে তারা এই কাজটাগুলো করছে। সর্বশেষ আজকে অভিযানের মাধ্যমে এ ধরনের 17 জনকে আমরা গ্রেফতার করেছি যারা গ্রামের নিরীহ মানুষদের ডাইভার্ট করে বিভিন্ন ডায়াগনস্টিক সেন্টারে নিয়ে যায়। মূলত এটাই তাদের অপরাধ এবং তারা নিজের মুখে স্বীকার করেছে তারা বিভিন্ন ডায়াগনস্টিক সেন্টারে চাকরি করে, 3,500 টাকা থেকে 5,000 টাকার চুক্তির বিনিময়ে বিভিন্ন রোগীকে তারা হাসপাতাল থেকে সেখানে নিয়ে যায়। সো আমরা তাদেরকে গ্রেফতার করেছি, নির্বাহী ম্যাজিস্ট্রেট রয়েছেন, আইন প্রক্রিয়াধীন রয়েছেন, সেই অনুযায়ী তারা সাজার ব্যবস্থা করবেন এবং ভবিষ্যতে যাতে সাধারণ মানুষ এই সকল সরকারি হাসপাতালগুলোতে সর্বোচ্চ চিকিৎসা পায় সেজন্য র্যাবের এ ধরনের অভিযান অব্যাহত থাকে।
থ্যাংক ইউ। শেরপাংলা মেডিকেল কলেজ হসপিটালে আজকে দালাল অভিযোগে মোট 14 জনকে এক সপ্তাহ করে জেল।